हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। आशा करी आपनारा सबाई खूब खूब भालो आछेन। भाबलाम आजके दिनटा आपनादेर साथे शेयर करी। आमी जानी ना एखोनो जे आजके सारा दिन आसले की करब। तो सकालबेला आमी ब्रेकफास्ट निये चले एसेछि, ओट मैंगो और बनाना दिए आमार ब्रेकफास्ट। सकाले ब्रेकफास्टटा खूबी जरूरी, सबारई आसले सकाले एकटु भालो करे ब्रेकफास्ट करा उचित। तो ব্রেকফাস্ট শেষ করে আমি চলে এসেছি কিচেনে। এখন এখানে যে গার্লিকগুলো দেখা যাচ্ছে, এগুলোকে পেস্ট করব। এই গার্লিকগুলো কিন্তু খোসা ছাড়া না, এভাবেই প্যাকেটে পাওয়া যায়। তো গার্লিকগুলোকে পেস্ট করার জন্য এটাতে কোনো পানি ইউজ করব না, সামান্য পরিমাণ ভিনেগার দিয়ে জাস্ট ব্লেন্ড করে নেব। ভিনেগার দিলে আমার একটু ভালো লাগে, ভিনেগারের গন্ধটা এমনি ভালো লাগে আর জিনিসটা অনেকদিন ভালো থাকে, যদিও আমি এগুলো সব ডিপেই রেখে দিব। গার্লিক আর জিঞ্জার আমার কাছে খুবই ইম্পর্টেন্ট একটা ইনগ্রিডিয়েন্টস। তো আর এটা করতেও খুব ঝামেলা লাগে, অলওয়েজ করা হয় না, এই জন্য আমি একবারে করে রেখে দিই ফ্রিজে বেশ কিছু দিনের জন্য। তো আমি এরকম একটা বক্সে করে রেখে দিব। তো এরপর আমি জিঞ্জারও পেস্ট করে নিয়েছি, বাট জিঞ্জার পেস্ট করার সময়ও আমি কোনো পানি ইউজ করিনি, জাস্ট একটু ভিনেগার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তো জিঞ্জার পেস্টটা এইভাবে আমি আইস কন্টেনার করে ডিপ ফ্রিজে রেখে দিব। যখন জিঞ্জার পেস্টটা জমে যাবে তখন এটা আমি ফ্রিজ থেকে বার করে জিপলক ব্যাগের সাহায্যে আবার ডিপ ফ্রিজে রেখে দিব। তো আমার কাছে এভাবে ইজি হয়, যেহেতু আমার আরও পেস্ট ছিল তো আমি এভাবে আবার কন্টেনার করে ডিপে রেখে দিলাম। আর এদিকে আমি রান্নাবান্না শুরু করেছি, বোয়াল মাছ রান্না করছি আর এদিকে ঢ্যাঁড়শও চড়িয়ে দিয়েছি, মানে ভিন্ডি। এই কারণেই বললাম যে এক এক এলাকায় আসলে এক এক নামে ডাকে, এইটা আসলে আমি কয়েকবারই ফেস করেছি এই জন্যই বললাম। আর এদিকে পাবদা মাছও রান্না করবো, এই জন্য লেবু লবণ আর হলুদ দিয়ে ভিজিয়ে দিয়েছি। এখানে পাবদা মাছ রান্না করব, এই জন্য কাঁচামরিচ আর পেঁয়াজ হলুদ লবণ আর তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে মাছগুলো দিয়ে দিব। মাছগুলোকেও খুব ভালো করে মাখিয়ে নিব। এরপর এটাতে সামান্য পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। পাবদা মাছের মাথাগুলো আমি সিজার দিয়ে কেটে ফেলেছি, আসলে আমিও লাইক করি না, আমার হাজব্যান্ডও লাইক করে না। এদিকে আমি বাঁধাকপিও চুলায় দিয়ে দিয়েছি, আমি সাধারণত সব ছোট মাছের মাথায় কেটে ফেলে দিই। তো আমি একটু ফালুদা বানিয়েছিলাম, এখন পর্যন্ত টেস্ট করি নাই, তো এখন ভাবছি একটু খাবো। এখন এখানে 11:30 বাজে, আজকে আবার আমার হাজব্যান্ড অফিসে যায় নাই, বাসাতেই আছে। আর এদিকে মাছ প্রায় হয়ে গেছে আর বাঁধাকপি ভাজিও প্রায় হয়ে গেছে। এখন আমি ব্যালকনিতে মাছে দেওয়ার জন্য ধনেপাতা নিতে আসছি, এটা কিন্তু একটু অন্যরকম শান্তি, আমার জীবনের প্রথম গাছ লাগানো। এখন পাবদা মাছে কয়েকটা কাঁচামরিচ আর একটু ধনেপাতা দিয়ে নামায় নিব। মাছ দিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, একবারে পিওর অর্গানিক, আমার তো খুবই ভালো লাগে। আর এদিকে আমার লাঞ্চ রেডি, আমার গোসল নামাজ দুটাই হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমাদের এখানে দুপুর 1:30 বাজে আর দুজনারই খুবই ক্ষুধা পেয়ে গেছে, তা আমরা খেতে বসে গেছি। খাবারগুলো খুবই মজা হয়েছিল, আমি রান্না করেছি বলে বলছি না, স্পেশালি পাবদা মাছটা তো খুবই মজা হয়েছিল। তো আমরা সাধারণত দুপুরবেলায়, আমার হাজব্যান্ড তো কখনোই ঘুমায় না, কিন্তু আজকে দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম। অ্যাকচুয়ালি আমাদের আজকে বাইরে যাবার কথা ছিল, আনফর্চুনেটলি সেটাও যাওয়া হলো না। যাই হোক, তারপর 5টার দিকে ঘুম থেকে উঠে নামাজ পড়ে নিলাম, আর এদিকে আমার হাজব্যান্ড চায়ের জন্য পানি গরম দিয়েছে, পুদিনা পাতা দিয়ে চা খাবো, তাই আবার পুদিনা পাতা নিতে আসলাম। মাশাআল্লাহ আমার গাছগুলো খুবই সুন্দর হয়েছে। শুধু মরিচ গাছটাই যে কেন হলো না বুঝলাম না। এ তো আমার পুদিনা পাতার চা রেডি,
এখন আমরা টিভি দেখতে দেখতে চাটা এনজয় করব। আর দুজনেই ভাবছিলাম আজকে রাত্রে কিছু খাবো না, শুধু আম খাবো, কিন্তু হঠাৎই আমার বাসায় গেস্ট আসে, আমাদের খুবই কাছের দুই ভাই আসে। আসলে ওনারা এসেছিল আমাদের দুজনকে নিয়েই বাইরে কোথাও যাবে, কিন্তু আমাদের আর যেতে ইচ্ছা করছিল না, তো আমার হাজবেন্ড বাসাতেই ম্যাকডোনাল্ডস অর্ডার দিল। তো এখন রাত বাজে 9টা, আর ম্যাকডোনাল্ডস ডেলিভারি দিতে আসছে। আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করব। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। টিল দেন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।